শুভেচ্ছা এবং স্বাগতম সর্বশেষ উপস্থাপনায় বিধ্বংসী পোকা ফল পরিবেশগত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে দক্ষিণ এশিয়ার জন্য দানাদার শস্য বিন্যাস বা সীসা প্রকল্পের উদ্যোগ নিয়ে কিছু কথা বলতে চাই সীসা প্রকল্পের কার্যক্রম দুই সাল হতে শুরু হয়েছে এবং এর কার্যক্রম বাংলাদেশ সহ নেপাল এবং ভারতে চলমান রয়েছে এই প্রকল্পে জাতীয় কৃষি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে মিল রেখে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য গবেষণা পরিচালনা করা হচ্ছে সম্পদের সংরক্ষণশীল ব্যবস্থাপনা প্রযুক্তি এবং সেবা যা খরচ কমিয়ে এবং পরিবেশের ক্ষতি না করে ফলন বৃদ্ধি করে এরূপ প্রযুক্তি উদ্ভাবনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রযুক্তি সম্প্রসারণের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এখন ফল আর মিওয়ান প্রকার ওপর আলোকপাত করা যাক এটি ভুট্টা সরগম তুলা বাদাম তামাক বিভিন্ন ধরনের ফল ও সবজি সহ প্রায় আশিটি ফসলে আক্রমণ করে থাকে তবে ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও দু হাজার ষোলো সনে আফ্রিকায় আক্রমণ করে এবং তেরো দশমিক পাঁচ মিলিয়ন টন ভুট্টার ক্ষতি সাধন করে যার দাম প্রায় তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার দুই হাজার আঠারো সনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত ভারত শ্রীলঙ্কায় এদের আক্রমণ পরিলক্ষিত হয় বর্তমানে এটি বাংলাদেশ সহ এশিয়ার বেশিরভাগ দেশেই ছড়িয়ে পড়েছে কেবির তথ্য মোতাবেক দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া এ পোকার বংশবৃদ্ধি এবং বিস্তারে অত্যন্ত সহায়ক এখন আমরা কৃষি পরিবেশগত ব্যবস্থাপনার নীতিসমূহ নিয়ে আলোচনা করব বিশেষত আমাদের লক্ষ্য ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষি পরিবেশগত ব্যবস্থাপনার প্রভাব এর মাধ্যমে মাটি এবং ফসলের পুষ্টিগত গুণাগুণ বৃদ্ধি পায় ফলে ফসলের স্বাস্থ্য সুরক্ষার সাথে সাথে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বাড়ে জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক শত্রু পোকার আবাসস্থলকে সমুন্নত রাখে ফসলকে কীটপতঙ্গ বিস্তার এবং বালাই আক্রমণের প্রভাব কমাতে সাহায্য করে ফল আর মিওয়ার্ম পোকা কেন বিধ্বংসী এবং আক্রমণাত্মক এই বিষয়ে একটু আলোকপাত করা যাক এই পোকাটির পোষক সংখ্যা অনেক প্রায় আশিটির অধিক ফসলে এরা আক্রমণ করে থাকে একটি স্ত্রী পোকা প্রায় দুই হাজারটি পর্যন্ত ডিম পারতে পারে যা সাধারণত অন্য পোকায় দেখা যায় না অনেক প্রতিকূল আবহাওয়ায় এবং নতুন আবাসস্থলে দ্রুত খাপ খাওয়ানোর ক্ষমতা রয়েছে এবং বাতাসের অনুকূলে অনেক দূর পর্যন্ত এরা বিস্তার লাভ করতে পারে এক রাত্রে এরা একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে প্রতিরোধী ভুট্টার জাত ব্যবহার করে ফল আরমিবান পোকা দমন পদ্ধতি পোকামাকড় দমনে প্রতিরোধী জাত ব্যবহার করা সমন্বিত দমন ব্যবস্থাপনার একটি অন্যতম উপাদান তবে ফল আরমিবান পোকা দমনে ভুট্টার প্রতিরোধী জাত উদ্ভাবনে ট্রাইকম পাতার আবরণের পুরুত্ব ইত্যাদি বিষয় অনেক গুরুত্বপূর্ণ ফল আরমিবান পোকার অত্যন্ত ধারালো এবং শক্ত মেন্ডিবল বা দাঁত ভুট্টা গাছের মোচর বা মাছ পাতার ব্যাপক ক্ষতি করে থাকে যেটি পরবর্তীতে গাছের নিজস্ব ক্ষমতা বলে পূরণযোগ্য হয়ে ওঠে না এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রতিরোধী জাত উদ্ভাবন অন্যতম একটি উপায় এক্ষেত্রে বিটি বা ব্যাসিলাস থুরিয়ান জিনেসিস জিন প্রবেশ করিয়ে গাছকে প্রতিরোধী করে তোলা হয় আমেরিকা মহাদেশে ফল মিওয়ার্ন পোকা দমনে বিটি ভুট্টা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে তবে প্রধান সমস্যা প্রতিরোধী পোকার উদ্ভাবন ফলশ্রুতিতে গাছের প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যায় এবং পুনরায় পোকার আক্রমণ শুরু হয় অন্যদিকে এশিয়া মহাদেশে বিটি ভুট্টার প্রচলন নাই এবং এর প্রচলন ব্যয়বহুল ও সময় সাপেক্ষ এখন আমরা কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করব গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কোনো চাষ ছাড়া বা কম চাষকৃত জমিতে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ কম হওয়ার প্রমাণ রয়েছে কম ঝামেলাযুক্ত এবং মাল্চ ব্যবহার করা জমিতে শিকারি পোকা যেমন বিটলস মাকড়সা পিঁপড়া এদের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যায় পরীক্ষায় দেখা গেছে এ ধরনের জমিতে ফল আর্মি ওয়ার্মেন বিরানব্বই শতাংশ পুত্তুলি পিঁপড়া ধ্বংস করে ফেলে তবে মাল্ট ছাড়া বিনা চাষ কম কার্যকরী এক্ষেত্রে মালচ বড় ক্রীড়ার চলাচলে শারীরিক বাধা সৃষ্টি করে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনায় মাটিতে সার প্রয়োগ আগাছা দমন এবং সেচ বা পানি ব্যবস্থাপনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন সারের উপরই প্রয়োগ সাধারণত তৃণভোজী পোকা আকর্ষণ করে অন্যদিকে উচ্চ জৈব পদার্থ সহ মাটি কম তৃণভোজী এবং অধিক শিকারী পোকা আকৃষ্ট করে আগাছা এবং আগাছা নিধন ফল ওয়ার্মের আক্রমণের উপর প্রভাব বিস্তার করে হাতে বা নিরানির মাধ্যমে আগাছা দমনে পরোক্ষভাবে অনেক পুত্তুলি ধ্বংস হয় এছাড়া আগাছা ছোট কীরার বেলুনিংয়ের মাধ্যমে বিস্তার বাধাগ্রস্ত করে সেচ ও পানি ব্যবস্থাপনা সাধারণত পুত্তুলির সংখ্যা কমাতে সাহায্য করে এখন বন্ধু পোকামাকড় বা ক্ষতিকর পোকার প্রাকৃতিক শত্রুর উপর আলোকপাত করা যাক প্রকৃতিতে প্রচুর বন্ধু পোকামাকড় বা ক্ষতিকর পোকার প্রাকৃতিক শত্রু পোকা বিদ্যমান রয়েছে যারা প্রতিনিয়ত ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে থাকে ফল আর্মি ওয়ার্ম দমনে চোদ্দোটি পরিবারের বিশেষত ডিপটেরা হাইমেনোপটেরা গোত্রের একশো পঞ্চাশটির অধিক পরজীবী পোকা রয়েছে সুতরাং প্রাকৃতিক শত্রু পোকার সংরক্ষণ এবং প্রয়োজনানুসারে অবমুক্তকরণের মাধ্যমে ফল পোকাকে নিয়ন্ত্রণ করা যায় এছাড়া ফুলের মধু পরজীবী পোকা আকর্ষণ করে প্রকৃতিতে পরজীবী পোকা ছাড়াও প্রচুর শিকারী বা পরভোজি পোকার উপস্থিতি রয়েছে যারা প্রতিনিয়ত ফল আরমিওয়াম পোকাকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়াও বেশ কয়েকটি মেরুদণ্ডী প্রাণী যেমন বাদুর বা পাখি দ্বারা ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রিত হয়ে থাকে আন্ত ফসল বা সাথী ফসল চাষ ফল আর্মিওয়ার্ম পোকা দমনে সহায়ক ভূমিকা পালন করে দেখা গেছে ফল আর্মিওয়ার্ম একক ভুট্টা চাষ করা জমিতে বেশি আক্রমণ করে থাকে আন্ত বা সাথী ফসল ক্রীড়ার চলাচলে এবং মোচার সিল্ক বেলুনিং মাধ্যমে এদের বিস্তার বাধাগ্রস্ত করে সাথী ফসল প্রাকৃতিক শত্রুদের জন্য ভালো আবাসস্থল সাথী ফসল ফল ডিম পাড়ার পরিমাণও কমায় পুষ পুল সিস্টেম ফল দমনে একটি পদ্ধতি পুশ বলতে বোঝায় যে হিসাবে ভুট্টার সাথে ডেজমোডিয়াম জাতীয় ফসলের চাষ এর ফলে ওই জমিতে থাকা ফল ওয়ার্ম পোকা বিকর্ষিত হয়ে দূরে চলে যায় অন্যদিকে পুল হল আকর্ষক ফসল হিসাবে ভুট্টার জমির সীমানায় নেপিয়ার ফসলের চাষ করা ফলশ্রুতিতে ওই জমিতে থাকা ফল পোকা নেপিয়ারের প্রতি আকর্ষিত হয়ে দূরে চলে যায় পৌষ পদ্ধতির মাধ্যমে আফ্রিকায় ফল আরমিওয়াম পোকার তিরাশি শতাংশ কম আক্রমণ ভুট্টার সাতাশি শতাংশ কম ক্ষতি এবং দুই দশমিক সাত গুণ উচ্চ ফলন পাওয়া গেছে কৃষি পরিবেশ ব্যবস্থাপনায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের প্রধানতম সমস্যা হচ্ছে কীটনাশক প্রতিরোধী পোকা উদ্ভাবন যা ফল আর্মিবাম পোকার ক্ষেত্রে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটে থাকে ব্যাপক ভিত্তিক রাসায়নিক কীটনাশকের ব্যবহারে প্রাকৃতিক শত্রু পোকা ধ্বংস হওয়ার ফলে কম ক্ষতিকর পোকার পুনরুত্থান ঘটে বা কম ক্ষতিকর পোকা মূল ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভূত হয় হাত বাছাই বা বাড়িতে তৈরি কীটনাশক দিয়েও পরিবেশগতভাবে পোকামাকড় নিধন করা যায় এক্ষেত্রে হাত বাছাইয়ের মাধ্যমে ফল আর্মিমাম পোকার ডিমেশ গাদা ছোট কিরা বা অনেক সময় মাটিতে থাকা পুত্তুলি আংশিক দমন করা যায় তবে এই পদ্ধতিতে সম্পূর্ণভাবে ক্ষতিকর পোকা দমন করা যায় না বাড়িতে তৈরি কীটনাশক যেমন মাছের স্যুপ চিনি মোলাসেস দ্রবণ ব্যবহার করে অনেক স্থানে পোকা দমনের চেষ্টা করা হয় চিনি পিঁপড়া পরজীবী এবং শিকারী পোকা আকর্ষণ করে অন্যদিকে মাছের স্যুপ আদৌ কার্যকরী কিনা এ সংক্রান্ত কোনো প্রকাশিত গবেষণার ফলাফল নেই তবে কিছু আফ্রিকান কৃষক এটি ব্যবহার করে থাকে জীবিত বেড়া গাছের এবং ঝোপের শাড়ি ইত্যাদি ক্ষতিকর পোকা দমনে পরোক্ষভাবে সহায়তা করে থাকে যেমন এরা প্রাকৃতিক শত্রু পোকার ব্যাপক বিস্তারের জন্য এক মাঠ থেকে অন্য মাঠের মধ্যে সংযোগ স্থাপন করে অথবা বেলনিংয়ে বাধা সৃষ্টি করে ফল ফলআর্মিওয়ার্মের কিরার বিস্তার সীমাবদ্ধ করতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের গাছ পাখির বাসার স্থান এবং কীটপতঙ্গ খাতক পাখি বাদুর এবং সাধারণ প্রাকৃতিক শত্রুর আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় এছাড়া অনেক গবেষণায় ভূদৃশ্য বনভূমি ইত্যাদির সাথে প্রাকৃতিক প্রকার বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে যদিও ফল ওয়ার্মের উপর এদের প্রভাব সবসময় একরকম ছিল না এ সংক্রান্ত আরও গবেষণা বিশেষ করে এশিয়ার বিভিন্ন অঞ্চলে করার প্রয়োজন রয়েছে ক্ষেত্রে বিভিন্ন মৌসুমের যেমন রবি খরিফ এক খরিফ দুই এর প্রভাবও অস্পষ্ট যার উপরও গবেষণা হওয়া আবশ্যক ফল ওয়ার্ম পোকা যেহেতু বাতাসের গতিবেগের সাথে অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে তাই ভুট্টা চাষে আঞ্চলিক আবহাওয়া বা বাতাসের গতিপ্রবাহ বিবেচনা করা প্রয়োজন কে বি কর্তৃক উদ্ভাবিত এই ম্যাপটিতে গ্রীষ্মকালীন স্বাভাবিক মৌসুমি বাতাসের গতিপ্রবাহ দেখানো হয়েছে বাতাসের গতিপ্রবাহ মোতাবেক অনুমিত হয় যে অনেক অঞ্চলে বা পার্শ্ববর্তী দেশসমূহে রবি মৌসুমে সৃষ্ট ফল আরমিবাম পোকা গ্রীষ্মকালীন স্বাভাবিক মৌসুমি বাতাসের গতিপ্রবাহে বাংলাদেশে খরিফ মৌসুমের ভুট্টা ফসলে আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই ম্যাপটিতে শীতকালীন বা রবি মৌসুমে স্বাভাবিক বাতাস চলাচলের গতিপ্রবাহ দেখানো হয়েছে বাতাসের গতিপ্রবাহ মোতাবেক অনুমিত হয় যে অনেক অঞ্চলে বা পার্শ্ববর্তী দেশসমূহে রবি মৌসুমে সৃষ্ট ফল আরমিবান পোকা শীতকালীন স্বাভাবিক বাতাসের গতিপ্রবাহে বাংলাদেশে আক্রমণের সম্ভাবনা কম এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন